সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলা, মামলা দায়ের আইনজীবী সংযুক্তা সামন্তর। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয়মাল্য বাগচির। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। সন্দেশখালী নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের, মামলা দায়ের আইনজীবী সংযুক্তা সামন্তর। সন্দেশখালী নিয়ে তিনি এবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তার আর্জি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আগামী সোমবার রয়েছে এই মামলার শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচি অনুমতি দিয়েছে এই মামলা করার। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। উঠে যাওয়ার সুযোগ আছে, কোর্টে যাচ্ছে, এই নিয়ে কি মন্তব্য করবো আমি, কি মন্তব্য করা, সকাল থেকে সবাই কোর্টে চলে যাচ্ছে, এতগুলো ছেলে রাস্তায় অবস্থান করছিল যারা সিংহানে চাকরি তার দাবিতে, তাদের অনেক আগেই তো চাকরি হয়ে যেতে পারতো, রোজই তো একটা করে কেস করে দেওয়া হচ্ছে।